আজকের ক্লাসটি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় স্যার সিদ্ধান্ত নিলেন আমরা আজকে একটা ছোট্ট স্টাডি ট্যুরে যাব। তো সবাই এখানে রেডি, সাথে দারোয়ান মামাও। তো আমরা একটু মজা করলাম, এখন মেইন উদ্দেশ্যে যাব। আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিরন্তনে, সেখানে কতটি ফলক আছে সেটাই আজকে গুনবো। তো রাস্তায় অনেক কিছু দেখলাম, খাওয়া হয়নি, তো চলে এসেছি। এটা যেহেতু আমাদের স্টাডি ট্যুর, এখানে শুধুমাত্র শেখা না, আমরা এনজয়ও করেছি। তো শুরু করে দিলাম, ফলক গোনা 14টা বেরিয়েছে, আর এরপরে আমরা ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা ফলক। আর আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদের সাথে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমি চল নিটের জন্য কোন বইটি পড়ছি। আমি পড়ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের চারু বইটি। আমি না, আমার ফ্রেন্ডরা সবাই পড়ছে, আপনারাও চাইলে পড়তে পারেন, খুবই উপকারী একটা বই চল নিটের জন্য। তো আমাদের স্টাডি ট্যুর শেষে স্যার আমাদের একটা বেলপুরি ট্রিট দিলেন, দেন বাসায় চলে আসলাম।